রিয়াদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সাথে বৈঠক করেছেন সৌদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি এসসিএআই এর প্রধান নির্বাহী আয়মান আল রাশেদ। এ সময় প্রতিমন্ত্রী সৌদি আরবের সাথে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অংশীদারিত্বের জন্য আহ্বান জানান। প্রতিমন্ত্রী এসসিএআই এর প্রধান নির্বাহীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা ও দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মুর্তজা জুলকারনাইন নোমান উপস্থিত ছিলেন। আয়মান আল রাশেদ বলেন, সৌদি আরব বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের দক্ষতায় আগ্রহী এবং বাংলাদেশের সাথে এ খাতে সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।